কিছু কিছু ফেসবুক পেজটা আমি দেখতে পাচ্ছি, কেউ কেউ মন্তব্য করছেন যে আমরা ভাস্কর্য মুক্ত দেশ চাই। এর আগেও আমরা দেখেছি এটা নিয়ে কোন কোন জায়গা থেকে এই মন্তব্য, সেটা আমার থেকে আপনি অনেক ভালো বুঝবেন। ফলে আমি সামগ্রিকভাবে জানতে চাইছি যে আপনাদের দেশ ভাবনাটা এখন কোন জায়গায়, ইনক্লুডিং বঙ্গবন্ধুর ভাবনাটা নিয়ে, এবং এই জামাত বা বিএনপি এদের কি হবে, এই সমস্ত বিষয়টা মেঘ। আচ্ছা, প্রথম আপনি আমাকে অনেকগুলো প্রশ্ন করলেন, আমি যত দ্রুত পারি একটার করে উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথম প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু বিষয়ে আমাদের ভাবনা কি। আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি। 15ই আগস্টে শেখ মুজিব খুন হওয়ার পরে প্রথম যে ছাত্র সংগঠনটি তার বিরুদ্ধে শোক মিছিল করেছিল সেই হত্যার বিরুদ্ধে, তার মধ্যে আমার সংগঠন ছিল। কাজেই ব্যক্তি শেখ মুজিব নিয়ে আমাদের অবশ্যই সম্মানের জায়গা রয়েছে। কিন্তু পাশাপাশি আমরা এটাও মনে করি, বাংলাদেশে কাউকে দেশাত্মবাদী হতে হলে বা দেশপ্রেমিক হতে হলে তাকে শেখ মুজিব সংক্রান্ত একটা লিটমাস টেস্ট পার করে আসতে হবে। এটা বাংলাদেশের রাজনীতির জন্য ক্ষতিকর। বাংলাদেশের রাজনীতি বহু দিন ধরেই বিভিন্ন রকম কাল্ট ভিত্তিকতা, যেরকম আপনাদের দেশেও আছে, ধরেন মোদী একটা কাল্ট, মমতা একটা কাল্ট, এরকম কাল্ট ভিত্তিকতা আমাদের রাজনীতির বহু ক্ষতি করেছে। কাজে আমরা সেই কাল্ট ভিত্তিকতা থেকে উত্তরিত হতে চাই। কোথাও শেখ মুজিবের ভাস্কর্য যেখানে ভাঙা হয়েছে সেটা অবশ্যই দুঃখজনক, কিন্তু গ্র্যান্ডার স্কেলে বা যা কিছু চলছে দেশে সেই হিসেবে এই জিনিসটি আসলে আমি অতখানি গুরুত্ব দিয়ে দেখতে নারাজ। এক দুই হচ্ছে ভাস্কর্য ভালো না মন্দ, অনেকে বলছে ভাস্কর্য ভেঙে দিতে চায়। হ্যাঁ, বাংলাদেশে তো একটা রক্ষণশীল এবং প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আছে, তাদের ভাস্কর্যের উপর ক্রোধও আছে, কিন্তু তার বিরুদ্ধে অসংখ্য মানুষ রয়েছে যারা এই আন্দোলনের মূল শক্তি, যারা অনেকে বামপন্থী, অনেকে লিবারাল, অনেকে অ্যাপলিটিক্যাল। সেই মানুষগুলির একটি সমন্বিত উদ্যোগ অবশ্যই থাকবে এই ভাস্কর্য বলুন বা আমাদের শিল্প বলুন এগুলোকে বাঁচানোর ক্ষেত্রে। কিন্তু পাশাপাশি আপনার এটাও মনে রাখতে হবে, শেষমেশ ভাস্কর্য প্রতীক। কাজে কোন ভাস্কর্য মানুষের কাছে কোন প্রতীক হিসেবে আইডেন্টিফাইড হচ্ছে এইটা মানে বিশ্লেষণ ছাড়া আসলে হরে দরে আপনি যেটা ইমপ্লাই করার চেষ্টা করছেন যে এখানে একটা, যেহেতু ভাস্কর্য ভাঙা হয়েছে কাজে রক্ষণশীল এবং প্রতিক্রিয়াশীলদের বিশাল ভূমিকা রয়েছে, তারা এখন অর্গানাইজড হয়ে জায়গা জায়গায় ভাস্কর্য ভাঙবে, এইটা একটা স্ট্রেচ, এটা একটা ন্যারেটিভ, এইটা ঘটার মতো মানে এটা আপনি যদি 7 দিন পরপর ঘটে তাহলে আপনি হয়তো বলতে পারেন। কিন্তু আসলে আমার কাছে মনে হয় এই কথাগুলি বলে আসলে যে আন্দোলন ছাত্রদের আন্দোলন, সেই আন্দোলনকে একরকম জামাত বিএনপির কোর্টে তুলে দেওয়া হচ্ছে। সাথে সাথে এটাও মনে রাখতে হবে জামাত বিএনপি এই কথাটি আওয়ামী লীগ একসাথে হাইফেন দিয়ে ব্যবহার করে। 2001 থেকে 2005 পর্যন্ত তাদের একটা জোট ছিল, কিন্তু তার মানে এই না যে তারা এক রাজনৈতিক সংগঠন। কাজেই বিএনপি একটা মেইন স্ট্রিম পলিটিক্যাল অর্গানাইজেশন, সেই বিএনপির বিষয়ে কথা বলার সময় আমরা বিএনপি জামাত জুড়ে দিয়ে যেন পরিস্থিতিটাকে অতি সরলীকরণ করার চেষ্টা না। হ্যাঁ, আমি জানতে চাইছিলাম যে এই যে নতুন অন্তর্বর্তী সরকার, এতে কি ওই জাতীয় পার্টি বা বিএনপি বা জামাতের রাজনৈতিক দল থাকবে, নাকি আপনারা অ্যাপলিটিক্যাল একদম একটা অন্তর্বর্তী সরকার গঠন করতে চাইছেন? দেখুন, আসলে এটা তো আসলে কারোর একক চাওয়া পাওয়ার উপর নির্ভরশীল না। আমরা যেটা চাইছি মূলত সেটা হচ্ছে যে যেই পুরনো লোকগুলো দিয়ে পুরনো এক্সপেরিমেন্ট করে আজকে আমরা এই অবস্থায় এসে পড়লাম, যেখানে আমাদের একটা স্বৈরতন্ত্রকে এরকম বুকের তাজা রক্ত দিয়ে উৎখাত করতে হলো, তার উপর ভিত্তি করে আমরা আবার পুরনো ব্যবস্থাতেই ফিরে যেতে চাই না। আমরা বাংলাদেশের জন্য একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, যেই রাজনৈতিক বন্দোবস্ত অন্তর্ভুক্তিমূলক, যেখানে এই অন্তর্বর্তীকালীন সরকারে যেই থাকুন না কেন তার শিক্ষক প্রতিনিধিদের সাথে, শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে, শ্রমিক প্রতিনিধিদের সাথে কথা বলে আলোচনা করে তাদেরকে স্পেস দিয়ে নতুন যে রাষ্ট্র কাঠামো তৈরি হবে, আশা করি নতুন যে সংবিধান তৈরি হবে, আশা করি নতুন যে ব্যবস্থা তৈরি হবে, অবশ্যই আপনারা যদি এক দফার মূল কথাটি দেখেন তাহলে শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে প্রথম এই আলোচনাটি তুলেছিলেন আনু মোহাম্মদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং তাকে আপনারা জামাত বলে চালায় দেওয়ার চেষ্টা করতে পারেন, কিন্তু আসলে তিনি মূলত একজন বামপন্থী। তো বাংলাদেশের অসংখ্য সমস্যার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের সংবিধান অনেক সমস্যার সৃষ্টি করছে, সেই তো সংবিধানেরও একটা রিফরমেশন লাগবে। নতুন সংবিধান শুনে এরকম আতঙ্কিত হওয়ার কিছু নাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।